No con Bhagavati Bhajalam, con Bhutalam Bhajati Giri, Jatripa Tamahamabandi, Sri Guru Dinatarana. Bancha Kalupatarip Bhajya, Tripa Sindhu Bhai Bhajya, Patitanan Pavonetbo, Vaishnavetbo Namo Namo. Namo Mahapadarnaya, Krishna Prema Pradayate, Krishnaya Krishna Jaitanna, Namine Gaura Kishena. Panjatattatmakam Krishna, Bhakta Rupa Sarupakam, Bhakta Vatara Bhaktaktam, Namami Bhakta Shaktikam. He Krishna Karuna Sindhu, Dina Bandhu Jagatpate, Gopesha Gopika Kanto, Radha Kanto Namaste. Tapta Kanchana Gaurangi, Radhe Vrindavaneshwari, Vrishabhanu Sute Devi, Pranamami Hari Priya. Vrindavai Tulasi Devai, Priyavai Keshavasraja, Vishnu Bhakti Prade Devi, Shattavate Namona. Narayanam Namaskritta Narantyaiva Narottamam, Devi Sarasvati Nivasam, Tato Jayam. Adadana Sinamadam Tairidam Jate Punapuna, Srimat Guru Padam Bhoja Dhudi Samya, Srimat Guru, Srimat Rupa Pada Padam Bhoja Dhudi, Sri Krishna Chaitanya Chandra Prabhu Nityananda, Sri Advaita Gadadhara Sivasadi, Gaura Bhakta Vrinda, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Prathame Sri Gurupad Padda Vandana Kare Samha Bhakta Vrinda Charane Pranati Japan Kachi Adike Vishesh Kare Sila Bhakti Vilas Tirtha Goswami Thakure Tirabhav Tithi Tarjata Anugata Javan Samo Sakali Kano Jagati Kathachi the Atma Bhujayati Kutra Tamini Guru Sister Mandai Thakan Ate Sistau Tini Guru Tulla Atat Guru Bratagon Guru Tulla Tahake Kono Prakari Guru Apekha Him Jnan Kara Dasabha Ejanna Chaitanya Charitamrita Dekhte Pai Guru Seva Pai Manna Apana Sri Bhakti Vilas Tirtha Goswami Thakur Bolten Guru Bhai Ke Vaishnav Jane Tar Seva Korben Bilet Thake Vaishnav Jane Tar Seva Korar Kotha Nai Ejanna Guru Bhai Sarvada Guru Tulla Ejanna Tarjata Sevak Ebon Onu Sevak Pajjanta Sabi Tada Vinna Sai Sabe Bhakti Vilas Tirtha Goswami Akano Virajito Tabe Samne Take Dekhte Pai Dam আগে দেখতে পাওয়া যায় আরেকটা চক্ষু দরকার হয় সেই চক্ষুটি গুরুদেব উন্মিলন করেন দেখিয়ে দেন এই দেখো তখন আমরা দেখতে পাই চতুর্দিকে ঠিক গুরুদেবেরই ত্রিমূর্তি বিরাজিত সেই জন্য বিশেষ করে আজকে তার কৃতিতে তাকে প্রণাম জানাই তার গুরুদেব এবং তার যত গুরু ভ্রাতাগণ সকলকে তার সঙ্গে প্রণাম জানাচ্ছি ছিল ভক্তি বিলাস তীর্থদ্রষ্টাদি ঠাকুরে কাছে আমার গুরুদের দেখতে দেখতে সকল রূপাদের সেবকগণ অন্তর্ভুক্ত হয়েছেন তিনি আমাকে দিয়েছিলেন এই ভক্তি বিলাস তীর্থদ্রষ্টাদি ঠাকুরের সেবার জন্য বলেছিলেন আমার হয়ে সেবা করবেন
আমারই হয়ে অর্থাৎ তাহলে আমি কিছুই না, তিনি সেবা করেছেন এখানে প্রভুপাদের সেবা তিন সমাজে যখন থাকতেন তখন তিনি প্রতি বছরই ব্যাস পূজা পরিক্রমা ইত্যাদিতে তাকে সাহায্য করতেন। যতদিন তিনি ছিলেন ততদিন এইভাবে সেবা করতেন তিনি অন্তরী। তো আমি বিশেষ করে তার কাছে বিশেষ না থাকতে পারলেও তার আদেশে তারই নিকটে থেকে এবং তারই যে প্রভু বন্দনায় বলেছেন যে বিক্রম মহারাজের গান গুণগান করেছেন তারই সেবা করার জন্য এখানে বিশেষ করে আমি প্রেরিত হয়েছিলাম। এই জন্য সবাইকে পুনঃ পুনঃ প্রণাম জানি। আজকে বিশেষ করে ভক্তি বিলাস তীর্থ গোস্বামী ঠাকুরের গিরে বাড়তি তার আবির্ভাব কোথায় কেউ জানেন কেউ জানেন না। অধুনা বাংলাদেশ পূর্বে ছিল না, যশোর জেলায় কাটুরি পুরুলিয়া গ্রামে তিনি আবির্ভূত হন। সেই ভূমি পবিত্র, কারণ গুরুদেবের জন্মভূমি পবিত্র। কি করে হয়? সে চৈতন্য মহাপ্রভু যখন আলী শহরে এসেছিলেন কিসের জন্য? গুরুদেবের জন্মভূমি দর্শনের জন্য। তথাকার মৃত্তিকা নিয়ে লোলাতে লেপন করেছিলেন, তথা এক কুণ্ড সেখানে সেখানে মাটি নিচে নিচে কুণ্ড হয়ে অথে গুরুদেবের জন্মভূমি অতীব পবিত্র সেটি বলা হয় শ্রীপাদ। সেই শ্রীপাদে অবহেলিত ছিল কালক্রমে আমাদের সামনে বসিয়াছেন সাগর মহারাজ, যে সেইখানে একটি প্রতিষ্ঠান গড়ে উঠে সেখানে রেখে রেখে এসেছেন। বছরে বছরে যান সেখানে গুরুদেবের জন্মভূমি দর্শন দর্শন প্রতিব সৌভাগ্যের কথা। এই জন্য বিশেষ করে যিনি তার জন্মভূমি ইত্যাদি আমাদের অনেকেই ডাক্তার যেমন ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজের জন্মভূমি এই তো দেখে এসেছেন, তারা পবিত্র। তাদের চরণ যদি মাথায় মিলে আমিও পবিত্র হব। কেন? বৈষ্ণবের নাম উচ্চারণ করলেই পবিত্র হওয়া যায়। গঙ্গার পরশৈলে পশ্চাতে পাব আর দর্শনে পবিত্র কর এই কারণ। বৈষ্ণবকে কোন প্রকারে হীন জ্ঞান করলে অপরাধ হয়। ভক্তিময় ঠাকুর লিখেছেন বৈষ্ণব চরিত্র সর্বদা পবিত্র, যেই নিন্দে হিংসা করি ভকতি বিনোদ নাশমাতে তারি থাকে সদা মৌন হরি ধরি। কোন প্রকারে বৈষ্ণবের কোন নিন্দা শ্রবণ করা উচিত না। মহাদোষ থাকলেও কানে সেখানে বা অঙ্গুলি অঙ্গুলি প্রদান করে চলে আসতে হয়। তারা আসেন কিসের জন্য? আমাদিগকে পবিত্র কর অপবিত্র আমরা আমাদিগকে পবিত্র করার জন্য আসেন। ভগবান নিজে আসেন না, কারণ ভগবানকে লোকে প্রভু যারা কিনবেন তারা প্রভু জ্ঞান করবেন সেবা করতে সে ভয়ে ভয়ে ভীত হয়ে সেবা করেছেন। আর বৈষ্ণবগণ ভগবানের সেবাকে অতি আদরের সহিত পালন করেন এবং তার প্রত্যেক অনুগত জনগণকে আপন জ্ঞান করে সেই শিক্ষা দিয়ে থাকেন। অন্য কোনো শিক্ষা দেন জগতের পিতামাতারা জগতের শিক্ষা দেয়, বৈষ্ণবগণ কী করেন সেই জন্য বৈষ্ণব পিতামাতার প্রয়োজন আছে। তিনি কী শিক্ষা দেন
ভগবত ভক্তি শিক্ষা দেয়। সমস্ত জিনিস যত কিছু আছে সমস্তই প্রায় দেখি বিয়ে থেকেই সমস্ত আছে সকলে এসে ভগবানের সহিত মিলিত হয়ে ভগবানের সেবা দান করে দেন। তখন সাক্ষাৎভাবে তারা দেখান, দেখো ভগবান আছে, ভগবান সত্য, ভগবান নিত্য এবং তার সেবাও নিষ্ঠা। অতএব তার পবিত্র গুণাগার সমস্ত সময় নিষ্ঠা। এই জন্য বৈষ্ণবের গুণগান করিলে বিদেশ গান। তবে তিনি সেখানে আবির্ভূত হয়ে তিনি আমাদের ছিল পরমানন্দ বিদ্যারত্ন প্রভু। পরে তিনি গিরি মহারাজ নাম হয়েছিলেন। শেষকালে তারই গ্রামে এসে পড়াশোনা করতেন। পড়াশোনা করে সেখান থেকে হয়ে বেশি দূর আর না করে গৃহের অসুবিধার জন্য চাকরি গ্রহণ করেন। চাকরি গ্রহণ করতে করতে তার হৃদয়ে যে ছিল ভক্তির ভাব, তিনি প্রথমে খুঁজেন কোথায় গেলে ভক্তি লাভ হয়। প্রথমে গেছেন রামকৃষ্ণ মিশন, কিছুদিন ছিলেন, তাকে নিজাতি করতে থেকে সেখানে তাদের হাবভাব দেখে তিনি পছন্দ করেন নাই। কেন ইহারা ভক্তি, যদিও সকলেই ভক্তি করেন বটে, কিন্তু প্রেম ভক্তির সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। যাকে ভগবানকে আপন জ্ঞান করা যায় সে নাই, অন্যরকম। অবশ্য জগতে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন প্রকার মতাবলম্বী থাকতে পারে। কেন ইনি ভগবানের বিচিত্রময় জগৎ, অন্যান্য জগতে এইগুলি পাওয়া যাবে না। অন্যান্য স্থানে ভারতবর্ষ ব্যতীত ভারতবর্ষে স্বল্প বিচিত্রতা রয়েছে। কিছু না কিছু সকলেই যারা নাস্তিক পর্যন্ত ভারতবর্ষে তারাও পর্যন্ত ভগবানের সেবা করে। তবে সাক্ষাৎ করতে পারেন না, তারা করেন বিপরীত ভাবে, অর্থাৎ বিমুখ অবস্থায়, ভক্তগণ উন্মুখ অবস্থায় পছন্দ করেননি। কালক্রমে কোন ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়, সাধারণ ভক্ত তার সঙ্গে সাক্ষাৎ হয়। বলেছেন সাক্ষাতের ফলে বৈষ্ণবের সাক্ষাৎ বৃথা যায় না, শুধু সাক্ষাৎ করলে নিজে বৃথা যায় না, জন্মান্তরে ফল ফলে। তখন তার মুখে শুনেন ভক্তি, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরী নয়, তখন বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতীর নাম আস্তে আস্তে ছড়াচ্ছে। তিনি তখন আসেন, এইখানে আসেন। প্রথমে উদ্দেশ্য ছিল বাবাজী মাসাইয়ের দর্শন করলেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজের। সেখানে ঘাটের থেকে এসে বললেন, ঘাটে বলে উনি এখন ওইখানেই থাকেন, যে বলে দিল। তখন আর ওইখানে যাওয়া হলো না, চললেন এইখানে। এইখানে এসে এইখানে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ হয়। সাক্ষাৎ করা মাত্রই তার কৃষ্ণের পবিত্রতা আছে। তখন সঙ্গে সঙ্গে তার কথা শুনে আর তার মুখের বাড়ি যেটি হচ্ছে বংশী ধরি বলি আদি, সেই শ্রবণে তার কর্ণ কুহারে আছে না, বংশী ধরি শ্রবণ মাত্রই। যেমন সমস্ত পৃথিবীর পশু পক্ষে কীট পতঙ্গ আদি বিমোহিত হয়, যেমনি সরস্বতী ঠাকুরের মুখের বাণী শ্রবণ করে তিনি বিমোহিত হন। ক্রমে তিনি তখন তিনি নেই তখন গৃহস্থ রয়েছে, সাদা কাপড় অবস্থায় তিনি ছিলেন। ফিরে তার বলেছিলেন আপনি আমার ফিরবেন, তখন এই কথা তার মুখে শুনে বলছে আমার অন্তর থেকে যেন কে যেন বাড়ি থেকে চোখে যেন জল ঢেলে দিল, থাকতে পারেন নাই।
কালত্তমে চাকরি করে সংসার আছে ইত্যাদি আছে চিন্তা করে অনেক কষ্টে ফিরেছেন, ফিরে স্থির থাকতে পারেন না। কারণ নিজেদের আকর্ষণ পরবর্তীকালে এসে এখানে তারই শিষ্যত্ব গ্রহণ করেন। ইনি ছিল সরস্বতী জয়স্ত্রী অনুসারে দেখি তিনি অষ্টম শিষ্য। তবে বলি তিনি আর তিনি গৃহেতে আর অনুরক্ত হন নাই, গৃহ আছে সব আছে। যতদিন ছিলেন সরস্বতী ঠাকুর যতদিন ছিলেন ততদিনই তিনি সাদা কাপড়ই ছিলেন, পরিত্যাগ করে অনেকে অনেক সন্ন্যাস গ্রহণ করে তার কাছে দিগ্বিজয় সব করছেন, কিন্তু ইনি প্রথম থাকতেই সাদা কাপড় অবস্থায় গৃহে থেকেই প্রভুপাদের সেবা করতেন, এমন সেবা করতেন সর্বোপরি। সমস্ত সন্ন্যাসীগণ পর্যন্ত তাকে সম্মাননা করতেন, কারণ তিনি ছিলেন বাস্তব পক্ষে জীবের প্রতি দয়ালু। সরস্বতী ঠাকুর যখন কলকাতায় যেখানে থাকতেন বলে এহেন ঠাকুর, তিনি কিনা ওইখানে তখন জঙ্গলাকীর্ণ স্থানে থাকবেন, কলকাতায় নিয়ে আসব স্বল্প মাইনার চাকরি। প্রভুপাদ যেতেন সেখানে, যে সেখানে তার কাছে থাকতেন অনেক কষ্টে তাকে সেবাও করতেন, কোনোদিন মনে করেন নাই যে আমার কষ্ট হচ্ছে, তার সেবা করতেন। এই জন্য শাস্ত্রে দেখা যায় বিশ্রম হেন গুরু সেবা আদৌ গুরু পাদাশ্রয়। আশ্রয় তার ঠিকই হয়ে গেল, আমার আশ্রয় ঠিক হয়নি এই জন্য এদিক ওদিক ঘিরতে যায়, তার আশ্রয় ঠিক হয়ে গেল। তিনি যে কোনো অবস্থায় থাকুন না কেন তার চিত্ত ছিল গুরুপাদ পর্যায়ে। সমস্ত সময় যা কিছু আশ্রয় যে কোনো আশ্রয় গ্রহণ করি না কেন আছে উদ্দেশ্য গুরুদেবের সেবা। তাই তিনি যখন থাকতেন বিশেষ করে তার এই হচ্ছে যে এইভাবে বহুদিন কাটে কিন্তু কার কারো অপেক্ষা রাখেন না, সরস্বতী ঠাকুরকে অন্যত্র নিয়ে চলে গেলেন, কারণ সেখানেও অভাব আছে, যেখানে অভাব সেইখানে বৈষ্ণবের বিশেষ প্রভাব। এনে যখন তখনও পর্যন্ত চাকরি পরিত্যাগ করেন নাই, পরিত্যাগ না করে নানা প্রকারে চেষ্টা করে শেষে এইখানে 48 সালে এইখানে এসে সন্ন্যাস গ্রহণ করেন। তার সন্ন্যাসের প্রদাতা ছিল ভক্তি বিজ্ঞান আশ্রম মহারাজ, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তদানীন্তন, সেই জন্য তার কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি সব সময় কি করে প্রভুপাদের সেবা হবে এই চিন্তাই তিনি থাকতেন, কোনোদিনের জন্য কোনো কোথাও কিছু হবে চিন্তাই করতেন না, প্রভুপাদের সেবা যে কোনো একটা বস্তু হলেও প্রভুপাদের সেবা। তার কাছে যারা যারা ছিলেন তারা সকলেই প্রভুপাদেরই সব জানেন, তারা প্রভুপাদের সেবায় মত্ত হতেন, কেন তার স্বভাবে তিনি তৈরি করেছেন সকলকে প্রভুপাদের সেবা করবে, প্রভুপাদের সেবা করলে প্রভুপাদের প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠের সেবা আর শ্রী চৈতন্য মঠের সেবা করলে প্রভুপাদের সেবা হয়, উভয়ে একই বস্তু। কালক্রমে তাও আমাদের কাছ থেকে কাল এমনই বস্তু
তাকেও আমাদের নিকট থেকে হরণ করলেন। এই জন্য তাহলে হরণ করেছেন, হরণ করলেও তাকে নিয়ে যেতে পারেননি, তিনি তার বাণী রূপে সরস্বতী ঠাকুরের সেবা মুখে যে বাণী তিনি রেখে গেছেন সেই বাণী এখনো বর্তমান আছে। এই বাণীকে আশ্রয় করে তার সেবকগণ সবসময় তার সেবা করে থাকেন, তার বাণীরই সেবা করেন। এইটি হচ্ছে বলছেন বিশেষ করে মুখ্য সেবা। আর যত কিছু সেবা তার মধ্যে খানিকটা নিজের অংশ সম্ভূত আছে, কিন্তু বাণী সেবাতে কোন প্রকার নিজের কিছু নাই, সব সময় তারই কথা কীর্তন, তারই গুণ কীর্তন, তারই সমস্ত তন্ময়, অর্থাৎ সেবক গুরুদেবকে কি বলে যে গুরুদেবের তন্ময়, গুরুদেবের বাণী ছাড়া আর কিছুই জানেন না, কোথায় থাকেন কোথায় খান এইসব জ্ঞান তাদের থাকে না। কারণ ভগবৎ গুরুদেবের বাণীটি পারম্পর্য সেটা এসেছে, জগতের বংশ পরম্পরা একটা রয়েছে, যেমনি এতে ভাগবতগণেরও একটা পরম্পরা আছে, পরম্পরায় আগত হয়েছে, তাদের কাছ থেকে শুনতে হবে। কেন অন্য লোক জানে না ভগবানের কথা, অন্য লোক জানে না ভগবানের থেকে আসছে, সেই জন্য আছে না কৃষ্ণ হইতে চতুর্ভ, হন কৃষ্ণ ব্রহ্মা হইতে না, এই প্রকারে ক্রমে ক্রমে নিচে নেমে এসেছে। তাদের মুখে সেই জন্য পারম্পর্য মুখে সকলে তার কথা শ্রবণ করে। শ্রীমন মহাপ্রভুর সময়ে যেমন তার দুই স্কন্ধ অদ্বৈত এবং নিত্যানন্দ তার শাখা উপশাখায় জগৎ ভরে গেছিল, মহাপ্রভুর পরবর্তীকালে এরকম কেউ প্রচার প্রচার আদি করেন নাই। ভক্তিময় ঠাকুরের ইচ্ছা হয়েছে, ভক্তিময় ঠাকুর তিনি ইচ্ছা করেছেন জগতে বড় কষ্ট চলছে, আর ধর্ম নামে সমস্ত নানা রকম অনাচার চলতে আছে, সেইগুলিকে শুদ্ধ করে পরিষ্কার করে দিয়ে একটি শুদ্ধ ভক্ত সমাজের দ্বারা জগতে কৃষ্ণ কথা প্রচার হোক এটা তার আকাঙ্ক্ষা। তখন তিনি আকাঙ্ক্ষা পূরণ করতে পারলেন না, কেন তিনি বয়স হয়ে গেছে। এই জন্য ভগবানের নিকটে প্রার্থনা করেছিলেন একজন শক্তিশালী পুরুষ দিকে। সকলেই জানে যে কুরুক্ষেত্রে সমুদ্রের তীরে হরিনাম করতে করতে তার এই বাঞ্ছা হয়েছিল, হতে হতে তিনি পড়ে গেছিলেন। তার কথা ভগবান ভক্তের কথা ভগবান শ্রবণ করেন, কারণ ভক্তের হৃদয়ে তার বিশ্রাম, এই জন্য শ্রবণ করার পরে তারই ঘরেতে ছিল সরস্বতী ঠাকুর এসে, সেই সরস্বতী ঠাকুর এসে যা করেছেন দেখা যায়। শ্রীমন মহাপ্রভুর অপেক্ষাও আরো অধিকতর বিশেষভাবে ভগবত কথা প্রচার করে তাকে শক্তি দিয়েছেন, তিনি তার শক্তিতে তিনি ভগবান হয়ে চারিদিকে নির্ভয়ে চারিদিকে ভগবত কথা কাউকে ভয় করেন নাই। ভক্তিময় ঠাকুর বলছেন এই যখন শিশু, একে শিশু মনে করিবেন না, তিনি চিনতে পারছেন, অন্য কেউ চিনতে পারেনি, এই শিশু নয়, এই বড় হোক, তার সেবকজনকে বলছেন এই বড় হোক, এর প্রভাব কেউ উঠতে পারবে না। সত্যি সত্যি দেখা যায় তখন তদানীন্তন কারো প্রভাব চলে নাই, এখনো তার কথার উপরে কেউ কথা বলতে পারে নাই বা পারবেও না, কারণ এ শাশ্বত বাণী। সর্বপরিচয়ে ছিল সরস্বতী ঠাকুর, তারই পরিচয়ে আস্তে 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 আবার ভগবত ইচ্ছা হলে আবার একজন মহাপুরুষ আসবে, আবার জগৎ সাজিয়ে দিল। এই মা ভগবানের এইরূপ একটা লীলা খেলা চলছে।
সেই জন্য বিশেষ করে শিল ভক্তি বিলাসী জগৎস্বামী ঠাকুর তিনি যেখানেই থাকুন, কারণ তারা যান কোথায়, গুরুবৎপতি যে উপস্থিত হন, সেই গুরুবৎপতি উপস্থিত হলে সকল সঞ্জঞ্জাত মীমাংসা হয়ে যায়। এই জন্য তাদের মৃত্যু নাই, তিরোভা এসেছিলেন, ফিরে গেছেন বাড়িতে, বাড়ি থেকে এসেছিলেন আর বাড়ি ফিরে গেছেন, আবার সেখান থেকে প্রয়োজন হবে আবার আসবে, ভগবত ইচ্ছা হবে আবার জগতের জীবকে, যখন জগতের জীব মূল্য তাই পূর্ণ হবে তখন তিনি আসেন। ভারাক্রান্ত না হলে যেমন পৃথিবী যদি ব্রহ্মার কাছে আবেদন করতে দাও, আবেদন করেছিলেন না, যেমন ভারাক্রান্ত হলেন তেমনি ভগবানের ইচ্ছা হলে আমাদেরই সেরকম অবস্থা আসলে ভগবান নিজে সদয় হয়ে নিজে আসেন, তখন বিশেষ করে নিজে আসেন না, তার সময় হলে তিনি আসেন, কেন ব্রহ্মাকে কথা দিয়েছেন প্রতিদিন একবার তোমার সঙ্গে দেখা করবে, তার দিন তো সামান্য নয়, এই নয় 4000 দিব্য, 1000 দিব্য যুগে তার